এটাকেই বলে হেয়ার পিন ব্যান্ড। আমরা চলে যাচ্ছি এখন ব্যাঙ্গালোর থেকে, বুঝতেই পারছো ক্যাপশন দেখে কোথায় যাচ্ছি। এটা হচ্ছে একটা হিল স্টেশন ইন তামিলনাড়ু, বলা হয় এটাকে পুয়ার ম্যানস উটি। হ্যাঁ, তো চলো এখন আমরা বেরোই, অনেক লেট হয়ে গেছে, 10:30 বাজে কাছাকাছি, দেখে একটু লেট করে বেরোলাম, বাট একটু বেশি লেট হয়ে গেছে। যাই হোক, ঝটপট আর দেরি না করে বেরোচ্ছি, বেরিয়ে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর ভীষণ সিনিক কিন্তু মানে জার্নিটা, সো প্লিজ স্টে টিউনড উইথ আস অ্যান্ড ওয়াচ দ্য ব্লগ টিল দ্য এন্ড, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সো এইবার কিন্তু আমরা শুধু মানে আমরা দুজনই যাচ্ছি, আমাদের সাথে আমাদের টিম নেই, কারণ আজকে জুয়েলের রেজাল্ট, তো ওদের আজকে পিটিএম আছে অ্যান্ড আদার কিছু কমিটমেন্টস আছে, সেই জন্য আমরা ভাবলাম আমরা ঘুরে আসি। এটা একদমই কাছে, চাইলে আবারও যাওয়া যাবে, বাট এবার যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, সো ইয়েস, দিস নিডস টু বি ডকুমেন্টেড অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য জার্নি। ডিসটেন্স দেখাচ্ছে 225 কিলোমিটার, দ্যাট ইজ ফ্রম এইচএসআর। এইচএসআর হাওয়া ভরনে কা টাইম, আর ইয়াহা পে হ্যায় লম্বা লাইন। লাস্ট টাইম আমরা যখন ইয়েতে কি জায়গা বায়ানাট গেছিলাম, ওখানের মধ্যে আমি নিজে ট্রাই করেছিলাম আর কি, উল্টো হাওয়া ভরার জায়গাতে হাওয়া বেরিয়ে গেছিল। এবার এখানের মধ্যে আছে একজন, হাওয়া ভরে দিচ্ছে, হোপফুলি এবার তোমার হাওয়া টাইট হোগা। হাওয়া টাইট হোগা। It is showing estimated time of arrival at 3 p.m. Right now it is almost 11. So yeah, you can guess. Aur baki to we will be taking stops at two places maybe. So be with us, enjoy the journey. But this is Bangalore Chennai highway. Bangalore mein rehne ka ek hi fayda hai. Ki fayda tumhara? Ja ashepashe onek aur je kono state e chole jaoa jay. Mane amra ki age state er moddhe ghurte partam. বাট এখন ইটস লাইক যে কোন স্টেটে চলে যেতে পারো, তুমি কেরালা যেতে পারো, তুমি তামিলনাড়ু যেতে পারো, কেরালা তামিলনাড়ু মানে লাস্ট, আরে মহারাষ্ট্র, গোয়া, ভাই ও তো যা সকতে হো। হ্যাঁ, যা তো সকতে হ্যায়, বাট দিস আর ভেরি নিয়ার, মানে ইটস লাইক এ ডে রাইড টু এনি স্টেট। ইয়েস, ডে রাইড। তো লাস্ট টাইম উই হ্যাভ বিন টু ভায়ানাড, দ্যাট ইজ ইন কেরালা। So, jinhone bhi wo wala vlog check nahi kiya ho, please go and check. And this time we are heading to Tamil Nadu. And basically this is a hill station in Tamil Nadu. To be very specific, it's a hill station which is actually above Salem city. As far as I remember, Salem is very famous for steel. So, ये भी जीए था, मतलब जीके का क्वेश्चन होता था, तो इसलिए मुझे याद है। पता नहीं, सडनली এরকম যদি হয়ে যায় যে some of your question come up in the next exam, this vlog will help you. So this place is actually known as Atibele. और ये मुझे मैप से मिला है इसका नाम। Now we are directly going to Salem, but before that we will take a stop and a very famous shop in Tamil Nadu. During my college time আমরা সবাই যেতাম এই দোকানের মধ্যে, পকেটে বেশি পয়সা তো ছিল না, একটু একটু খরচা আমরা করতাম, বাট দ্যাট ওয়াজ লাইক এ লাক্সারি ফর আস টু গো এখানে খাওয়া দাওয়া। দিস টাইম পকেট মে থোড়া পয়সা হ্যায় তো ওয়াহাঁ পে জাকে খরচা করেঙ্গে। হ্যাঁ, তো চলো আবি চলতে। बट जैसे जैसे हम लोग चेन्नई की तरफ बढ़ते जा रहे हैं, वैसे ही मुझे बालों में गजरे का जो मतलब इंटेंसिटी है बढ़ता हुआ दिख रहा है। दैट इज द ट्रेडमार्क ऑफ बीइंग इन चेन्नई। Thank you.
বার্গার কিং, সারাভনা ভবন, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, এ টু বি, এভরিথিং এভরিথিং, স্টার বিরিয়ানি সব আছে। লাইক তুমি যে বাড়ি থেকে কিছু না খেয়েও বেরো, দেন অলসো ইট ইজ নট অ্যান ইস্যু। খেতে খেতে চলো, খেতে খেতে মানে তুমি ব্রেকফাস্ট লাঞ্চ সব করে যেতে পারবে। ইফ ইউ গো স্ট্রেট ইট ইজ কৃষ্ণগিরি, বাট উই উইল স্টপ মিডওয়ে এন্ড হ্যাভ আ ব্রাঞ্চ। মুরুগান ইডলি শপ। আমার এটা ফার্স্ট টাইম, আই হ্যাভ নেভার ট্রাইড মুরুগান ইডলি। আমি দীপঙ্করের মুখে অনেক শুনেছি অ্যাবাউট মুরুগান ইডলি। হি ওয়াজ ইন চেন্নাই ফর অলমোস্ট সিক্স লং ইয়ার্স, সো ইট ইজ অবভিয়াস ফর হিম টু নো অ্যাবাউট অল দ্য গুড সাউথ ইন্ডিয়ান ফুড জয়েন্টস, বাট আমার কোনো আইডিয়া নেই। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোনা ট্রাই মুরুগান ইডলি, অ্যান্ড ইয়েস আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। এসে একটু ফটোশ্যুট করছিলাম, ফটোগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। সো প্লিজ ডোন্ট ফরগেট টু চেক আউট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দ্যাট ইজ দেবকানিয়া আন্ডারস্কোর সিপি। একটা জিনিস, এখানে বাইরে যে টয়লেট আছে, দিস ইজ বাই ফার ওয়ান অফ দ্য ক্লিনেস্ট টয়লেট যেটা বাইরে পাবলিকলি অ্যাভেলেবল আমি দেখেছি আর কি, মানে বিনা পয়সায়। বিনা পয়সায় হ্যাঁ, মানে পুরো মজা বিদ্যে। সিরিয়াসলি আমার অ্যাকচুয়ালি মরিশাসে গিয়ে ফার্স্ট টাইম আমাদের এখানে নিয়ে গেছিল, এরকম নিয়ে গেছিল, বাসটা থেমেছিল। এক্স্যাক্টলি না না, সব কিছু পাওয়া যায়, দোসা, ইডলি, এভরিথিং। আর এখানে ইডলিটা, ইডলিটা ফেমাস আর কি। হ্যাঁ, পরোটা, দ্যাট পরোটা উই হ্যাড ইন ভায়ানাড, জনসন ওয়াজ হ্যাভিং, মেবি, আই ডোন্ট নো। ঢুকে গেলাম, বাহ বিশাল বড় জায়গা। সো তোমার খাবার এসে গেছে, দিস পোড়ি ইডলি, দ্যাট পাউডার, পোড়ি ইডলি, হ্যাঁ এটাকে পাউডার বলে, পাউডার, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট, ইডিয়া বানানো হয় সেখানে, নারিয়েল চাটনি, এটা কি বাকি অন্য ভগবান জানে কি চাটনি, তুমি কি চেন্নাই থেকে যাচ্ছ কিছু জানো না, চাটনি নাও আমি দেখো, দেখো কলা পাতায়, হ্যাঁ কলা পাতা, বহুত সফট ইডলি। পোড়ি, ঘি পোড়ি, অনিয়ন উত্তপম, ভালো, বেস্ট উত্তপম, টিল ডেট। আই এম নট এ বিগ ফ্যান অফ সাউথ ইন্ডিয়ান ডিশেস, বাট অ্যামং দেম আই লাইক হ্যাভিং উত্তপম, এন্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ান আই হ্যাড টিল ডেট। এটা সাউথ ইন্ডিয়ান কফি, তো মিক্স করে নিতে হয় আর কি। ইসকা রেট বাতা দেতা হুম, তো ইডলি ইজ মাই কোয়ান্টিটি, সো আই হ্যাভ টেকেন 3 ইডলি 40 রুপিস ইচ, পোড়ি ওনিয়ন উত্তপম ইজ 164, ফর কফি ওয়াজ 36 ইচ 72। আর একটা মাস্ট একটা জিনিস দেখো, এখানে আমাদের নিচের মধ্যে লেখা আছে, আই ডোন্ট নো ফ্রম হুইচ সাইড, একটু ওদের সাইড থেকে না গভর্নমেন্টের সাইড থেকে, বাট দিস ইজ নাইস ইনিশিয়েটিভ। Yes, voting. So after a sumptuous brunch, মস্ত লাগলো, সুপার ফিলিং ব্রাঞ্চ এন্ড সুপার ডেলিশিয়াস, রাইট নাও উই হ্যাভ লেফট মুরুগান ইডলি, আর আমাদের বাকি আছে এখনো 143 কিলোমিটার্স, এখান থেকে আরো আড়াই ঘন্টা, মানে আমরা হাফ হয়ে এসেছি, আরো হাফ হয়ে যাওয়ার আছে। এটা এটা একটা ফোর্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ মানে শিওর না, বাট এটা কৃষ্ণগিরি ফোর্ট হতে পারে, বিকজ এখানে ওয়ালস গুলো দেখে বোঝাই যাচ্ছে এটা একটা ফোর্ট। রোড ডাইভার্সন চলছে, মানে দুটো লেন, এই লেনটা টোটালি বন্ধ, আর যেটা
অপোজিট লেন দিয়েই আমাদের এখন যেতে হচ্ছে সো ইটস লাইক অলওয়েজ গো স্লো গো স্লো সামথিং হ্যাজ হ্যাপেন্ড অ্যাক্সিডেন্ট জোন সামথিং হ্যাজ হ্যাপেন্ড দে সেড হুজ অনলি সেকেন্ড গিয়ার এই যে এটা পুরো অরেঞ্জ দেখাচ্ছে আদারওয়াইজ ইটস লাইক বাটারি স্মুথ ফিফথ টোল মাই গড কাহা যাবো সো ড্রাইভার হাউ ইজ দ্য জোশ Josh is good. एक चाय पीना होगा. We need a sunroof वाला car. हाँ हाँ ठीक है अभी हम लोग car test driving में चलते हैं. चलेंगे तो उसके लिए भी आप लोग आगे हमें देखना पड़ेगा. Just Salem Dhuklam. Salem or Salem? I don't know. Google. দুবার দু রকম বললো এখন এখানে গেল পেরিয়ার ইউনিভার্সিটি সালেম সেলম হোয়াটএভার এখান থেকে আমাদের যেতে হবে আরো 30-35 কিলোমিটার ফর ইয়ার কর্ড সো এখন শুরু হবে দোজ টার্নস বেসিক্যালি দ্য লুপ রোড মানে এখানে আছে 17টা হেয়ারপিন ব্যান্ডস রাইট দ্যাট ইজ কল লুপ রোড এন্ড জানি না আমার কা গোলাচ্ছে ভেবে আইডেন্টিফিকেশন ওইভাবেই হয় হেয়ারপিন ব্যান্ড নাম্বার হ্যাঁ এতে লোকেটেড এই দোকান বা এই হোটেল ও উই আর টেকিং দিস লেফট আর এই লেফটটা নিয়ে মেবি এখন স্ট্রেট যাবে এয়ারপোর্টের রাস্তাটা আমরা ধরতে পারবো আর কি ছোট লাইট গুলো দেখো ইট রিমাইন্ডস মি এগেইন অফ মাইসোর মাইসোর হ্যাজ সাচ স্ট্রিট লাইটস চেন্নাই সে ইয়েস দিস ইজ আ বিগ সারি শপ চেন্নাই সে এখন আমরা এয়ারপোর্ট মেইন রোড দেখাচ্ছে এখানে দিস ইজ দা এয়ারপোর্ট মেইন রোড মানে আমাদের জ্ঞান শুধু এর থেকে আমাদের জ্ঞান এটাই আর মোস্ট অফ এখান থেকে স্টার্ট হয়ে যাবে আস্তে আস্তে It's the first bend, right? I don't know the number of this, but hairpin bend. One of twenty. So basically, there are 20 hairpin bends. Oh my God! Pratham tate amake hiliye diyeche. That's also nice. Ki ekhane moddhe in the bends the numbers are mentioned. যতটা সম্ভব এই বিউটিটাকে ক্যাপচার করে রাখার আই মিন তোমাদের জন্য প্লাস আমিও যাতে পরে কখনো বসে দেখলে আমার মানে বেশ ভালো লাগে প্রচন্ড সুন্দর তুমি হেয়ারপিন ব্যান্ড টার্নটা ফার্স্ট নেবে না তো ওইখানে স্টার্ট হয় অ্যাকচুয়াল বিউটিটা মানে এয়ারকোর্ট যে হিল স্টেশনটা এটা হচ্ছে একটা শিবারে হিল রেঞ্জের ওপরে কিন্তু মানে হিল রেঞ্জটার নাম হচ্ছে শিবারে প্রচুর মাঙ্কিস সারা রাস্তাতে জিনিসটা হলো যে তুমি এতটা সুন্দর রাস্তা কোথাও নেমে তুমি ফটো নিতে পারবে না বিকজ ইটস ফুল অফ মাঙ্কিস উপরে একটা হোয়াইট দেখতে পাচ্ছো ওটা হচ্ছে হোটেল স্টারলিং ওটা একেবারে উপরে ম্যাপটা দেখতে পাচ্ছো এই এটাকেই বলে হেয়ারপিন ব্যান্ড তো হেয়ারপিন ব্যান্ড আমরা যে সেকেন্ডটা ক্রস করেছি এখন ও মাই গড ইট ইজ স্কেরি সো দিস আর দ্য টার্নস একে বাদ এক চলে গা মন্দির সালাপ্রাই মুনিয়াপ্পান কোভিল রাইট নাও দ্য 12th হেয়ারপিন ব্যান্ড ক্রসড দ্য 12th ওয়ান আমার আর সাহস হচ্ছে না এয়ারপোর্ট পৌঁছে গেছি সামনেই আছে একটা প্রবলেম কি এখানে ইংলিশ
ইংলিশে লেখা খুব কমই দেখতে পাওয়া যাচ্ছে, সব তামিলে লেখা, এই জন্য আমরা অর্ধেক জিনিস বুঝতেও পারছি না। আর আমাদের হোটেল এখনো 1.2 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, তো এখন হোটেলে ঢুকবো। এয়ারপিন ম্যান্ডওয়ালা যে ইয়েটা রোডটা ছিল ওটা ভীষণ স্কেরি, নিচে তো আমি তাকাতেই পারছিলাম না, আমার বেশ ভয় লাগছিল। আর মানে খুব 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 কেয়ারফুলি ড্রাইভ করতে হয়, এলস ইট ইজ ভেরি ডেঞ্জারাস বলা যেতে পারে। টি, কফি, হানি এই তিনটে প্ল্যান্টেশন এখানে হয়, বোঝাই গেল। আর বোটিং, এখানে বোটিং চলছে, এটা হচ্ছে এয়ারকট লেক, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য এমারাল্ড লেক। সো আমরা এখন আমাদের হোটেলের ভিতরে চলে যাচ্ছি। সো দিস ইজ আওয়ার ওয়ে টু দ্য হোটেল, দেখাচ্ছে তো এই আমাদের হোটেল হলো গ্র্যান্ড প্যালেস। হ্যাঁ, চেক ইন। তোমার পেছনে ভিউটা দেখো কি মাস্ত, আমার তোমার যে রুমে না গিয়ে আমি এখানেই থাকি। রুম চেক করতে আমাদের রুম দিয়েছে, তো দেখি কিরকম কি ভিউওয়ালা রুম দিল। আদারওয়াইজ প্রপার্টিটা তো খুব সুন্দর, মানে প্রত্যেকটা কোনা কোনা মনে হচ্ছে সিনিক বিউটি দিয়ে ভরানো। সো গিয়ে দেখি রুমটা কি। ব্যাপারটা এরকম হয় যে আমাদের যে রুমটা ওরা প্রোভাইড করেছে ওইটার থেকে একদম স্ট্রেট যে মানে তোমার লেক বা যে সিনিক বিউটি সেটা নেই, একটু অবস্ট্রাকশন আছে এখানে, কিছু গাছ ফাছ আছে সেই জন্য। তাই জন্য আমরা একটু বলেছি যে রুমটা একটু চেঞ্জ করে দিতে। দেখি এখন দীপঙ্কর গেছে রিসেপশনে, যদি রুমটা চেঞ্জ হয় তো ভালো কথা, এলস রুম ইজ ফাইন, বাট ভিউটা নিয়ে আমাদের একটু ইস্যু হচ্ছিলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে কিন্তু, একেবারে যে খুব গরম তা একদমই না, বেশ ভালো ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, মানে আমি তো একটা সোয়েটার নিয়ে এসেছি শুধু। যাই হোক, একদিনের ব্যাপার, চলে যাবে। দিনের বেলা বেশ গরমই লাগে, বাট এখন যেহেতু বিকেল হচ্ছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। সব বুকড, এটা মোস্টলি পিক সিজন আর কি, তো সেই কারণে কিছু করার নেই, এখন রুম নেই আর ওরা চেঞ্জও করলো না। তো আপাতত এখন আমরা বেরোবো, যেখানে যাবো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, মানে নেক্সট ব্লগে ধরে নাও যে এখানে যে কিছু অ্যাট্রাকশনস আছে এই মানে রিসোর্টেরই ওটা থাকবে, সাথে কিছু তোমার থাকবে সাইট সিইং এর পয়েন্টস, তো সেগুলো সব কিছু নেক্সট ব্লগে জানতে পেরে যাবে। এই ব্লগের মধ্যে আমি এখানেই শেষ করছি, কারণ আমি জানি ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে, কিছু নতুন দেখাতে পেরেছি, কারণ আমি সবসময় চেষ্টা করি কিছু নিউ এডিশন, কিছু নতুনত্ব আনতে। তো সেই জন্য আমার মনে হয় তোমরা টাইম ওয়েস্ট করবে আমার ব্লগ দেখে, কিছু জানো কিছু নতুন দেখো, ওটাই আমার ইন্টেনশন থাকে। অ্যান্ড আই হোপ মানে এরকম ব্লগ হলে আমার বেশ একটা হোলসাম ফিলিং হয় ব্লগটার মধ্যে আর কি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, প্লিজ লাইক করে যেতে ভুলো না, তোমরা লাইক করতে ভুলে যাও আজকাল। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা কমেন্ট করে দিও, কমেন্টটা পেলে বেশ বেশ মোটিভেটেড লাগে। So stay tuned for the upcoming vlogs. I will see you guys in my next video. Till then, take care, stay safe. Ta-da!